ॐ ब्रह्मरूपमादिमत्य शेषसर्वभासकम् सर्वभासकं भावषड्कहीनरूप नित्यसात्यमाद्वयं वां मनोति नेति नेति भावितम् তঙ্গনমি দে রামকৃষ্ণ শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী রামকৃষ্ণ দেবের শ্রী রামকৃষ্ণ সঙ্ঘের ষষ্ঠ সংঘগুরু পরম পূজনীয় শ্রীমৎস্বামী বীরজানন্দজী মহারাজের কথোপকথনের সংকলন পরমার্থ প্রসঙ্গ থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে আমরা বিগত দিন দুশো পঞ্চাশ অব্দি পড়েছি বলার আগে কতগুলো জিনিস বলে নি কয়েকজন প্রশ্ন করেছেন যেগুলোর উত্তর দিয়ে দেওয়া খুব জরুরি আজকে শ্রীরামকৃষ্ণ পুঁথির যে অংশ থেকে আমরা বলরাম মন্দিরে ক্লাস করছি আমরা ধীরে 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 এগিয়ে চলেছি সেইটা আপলোড করা হয়েছে অনেকে জিজ্ঞাসা করেছেন এই ক্লাসগুলোর একেবারে সামনাসামনি বসে কোথায় শোনা যায় বলরাম মন্দিরে ক্লাস বোধ আর হবে না কারণ সেরকমই ভাবনা চিন্তা ওদের আছে আর কি ক্লাস করাটা সম্ভব নয় সেই কারণে আমরা যতটা পড়েছিলাম তারপর থেকে এগিয়ে চলেছি ওই অংশটুকু এই মুহূর্তে একমাত্র শুরু থেকে ক্লাস হচ্ছে রামকৃষ্ণ মিশন কাশন্দিয়া সেইখানে আপনারা এলে আপনারা শুনতে পারবেন সরাসরি আর আরেকটা এ মাস থেকে শুরু হবে রামকৃষ্ণ মঠ কাঠ কথামৃত ভবন সেইখানে যেখানে থেমেছিলাম তারপর থেকে আবার এগোতে থাকবে এরকম কথা হয়ে আছে এই মাসেই বোধ খুব সম্ভবত আঠারোই ডিসেম্বর সেখানে ক্লাস আছে এইটা একটা প্রশ্ন আর দু নম্বর হচ্ছে আজকে বিশ্ব প্রতিবন্ধী দিবস মানে এরকম প্রতিবন্ধক আবহাওয়ার মধ্যে কখনো কোনো কাজ আমরা করিনি আমাদের নিজেদের এত খারাপ লেগেছে যে আমার মনে হয়েছে এটা আপনাদেরকে জানানোটাও খুব জরুরি আমাদের হ্যাঁ পুজোর সময় দুর্গা মায়েদের শাড়ি দিতে চাই তখন আপনারা আমাদের অনেক টাকা দিয়েছিলেন যার দিয়ে আমরা চার হাজার মাকে শাড়ি দিয়েছিলাম প্রয়োজনীয় টাকা হয়ে যাওয়ার পরেও আমরা আবেদন রেখেছিলাম যাতে আমাদের কেউ না টাকা দেন আর কিন্তু অনেকেই টাকা দিতে থাকেন তখন ঠিক হয় যে আরও যে যে প্রকল্প আছে শীতকালে মানুষজনকে কম্বল দেওয়া ছেলে পড়াশোনা করা অথবা যে আমাদের এখানে বিনামূল্যে ওষুধ দেওয়া হয় গরিব মানুষদের সেই খাতে ব্যয় করা হবে অনেকেই কম্বল দেওয়ার জন্য দিতে পারেন কম্বল দেওয়ার জন্য যেটুকু টাকা আমাদের প্রয়োজন ছিল সেটা হয়ে যাওয়ার পর আমরা অন্যান্য প্রকল্পে দিয়েছি আপনাদের দেওয়া কম টাকা থেকেই আমরা সব শুধু আড়াই এক হাজার পাঁচশো কম্বল দেড় হাজার কম্বল কিনেছিলাম তার মধ্যে বারোশো পঞ্চাশ আমরা বিতরণ করে দিয়েছি আড়াইশো কম্বল রাখা আছে গঙ্গাসাগর মেলার সময় আমাদের কাছে মানুষজন আসে তাদের মধ্যে বিতরণ করার জন্য কারণ তখন তো এ এই জিনিসপত্র আনা নেওয়ানোর কোনো সমস্যা মানে খুব সমস্যা থাকে সেখানে আগেই আনা হয়েছে এর মাঝখানে এক ভদ্রলোক বিবেকানন্দ বাগ বলে তিনি আমাদের কাছে আবেদন করলেন যে প্রতিবন্ধী বাচ্চাদের একশো পঁচাত্তরটি বাচ্চাকে যদি দেওয়া যায় আবার করে আপনাদের কাছ থেকে টাকা চাইব সেই কারণে যারা রেগুলার আমাদের ডোনার তাদেরকে একটু অনুরোধ করাতে তারা আমাদের অর্থ দিলেন এই বারবার অর্থ চাওয়ার মূল কারণটাই হচ্ছে আমাদের আশ্রম আর্থিকভাবে খুব দরিদ্র আমাদের কোনো একটু কিছু কাজ করতে গেলেই মানুষের কাছে ভিক্ষাপাত্র নিয়ে বেরোতে হয় তা তারা আমাদের টাকাও দিলেন একশো পঁচাত্তরটি কম্বল আমরা বেলুড় মঠ থেকে দুশোটি কম্বল নিয়ে এলাম যে যদি কোনো কারণে আরও কাউ কিছুকে দিতে হয় আজকে আমরা সেখানে গিয়েছিলাম প্রথম থেকে তারা আমাদের যেগুলো কতগুলো নর্মস থাকে যে কোনো অনুষ্ঠান করা চলে না আমরা যে কম্বল বিতরণ করি সেটা কোনো অনুষ্ঠান করে আমরা দিই না আমরা নিজেরা সার্ভে করি সেই মানুষজনের কাছে আমরা পৌঁছোই আগে সার্ভে করি তারপর টিকিট দিই তারপরে সেই একটা নির্দিষ্ট দিনে একটা কোনো একটা জায়গায় ধরুন কোনো এখানে অনেক তো চণ্ডী মণ্ডপ আছে সব জায়গায় সেই যেখানে সেই মানুষজনগুলো থাকে তার কাছে গিয়ে যাতে তাকে আমাদের আশ্রমে আসতে না হয় আমরা সেইখানে যাই গিয়ে সেই মানুষজনকে দিয়ে দিই একটা কম্বল নিতে যদি একজনকে পঞ্চাশ টাকা টোটো ভাড়া করে আসতে হয় সেটা কোনো দানের মধ্যে পড়ে না সেটা কোনো সেবা প্রকল্পের মধ্যেই আসে না বলে আমরা মনে করি এইটা এক দু নম্বর হচ্ছে রকম অনুষ্ঠান করা চলবে না আমাদের সাগরের মানুষজনদের কতগুলো খুব বৈশিষ্ট্য আছে তারা অনুষ্ঠান না করে ঢাক ঢোল না পিটিয়ে কিছু করতে পারে না বহু অনুষ্ঠান আমি দেখেছি সরকারি বেসরকারি অনুষ্ঠান হয়তো একশোটি কম্বল দেওয়া হচ্ছে তার জন্য যে পরিমাণ অনুষ্ঠানে খরচা করেছে তাতে আরও পঞ্চাশটি কম্বল তারা দিতে পারতেন কিন্তু তা না করে একশোটি কম্বলই সবাইকে ঢাক ঢোল পিটিয়ে দেওয়া হয়েছে এটা একটা নতুন কালচার আর কি আমরা এখনও পুরনোপন্থী বলে এগুলোতে আমরা বিশ্বাস করি না আমরা সেই কারণে একবারে শুরুতেই বলে রেখেছিলাম এইগুলি কোনো ঠিক করা চলবে না কারণ বিশ্ব প্রতিবন্ধী দিবস সেখানে প্রথম কথা এই দিবসটাতে আমি দিতে রাজি ছিলাম না কারণ কোনো একজন মানুষকে আঙুল দিয়ে দেখানো যে তুমি প্রতিবন্ধী এটার আমি একেবারে বিরুদ্ধে আমাদের কত মান সবসময় কি শারীরিক প্রতিবন্ধকতাই সব প্রতিবন্ধক আমাদের মাথা ভালো আছে আমরা লেখাপড়া করেছি সব করেছি কিন্তু কত মানুষকে দেখেছি মানসিকভাবে প্রতিবন্ধী উদার চিন্তা করতে পারে না একজন তার পাশের জন এগিয়ে গেলে সেটাকে অ্যাকসেপ্ট করে নিতে পারে না নিজের সন্তানের প্রোগ্রেস দেখে বাবা মায়ের ঈর্ষা এ একেবারে চোখের সামনে দেখেছি স্কুল কলেজে থাকাকাল থাকার জন্য এই সমস্ত ছবি আমরা দেখেছি অতএব কোনো একটা বিশেষ দিনে কাউকে প্রতিবন্ধী বলে আইডেন্টিফাই করাটা এটা আমরা খুব বিরোধী তথাপি তিনি বলাতে আমরা আজকে গিয়েছিলাম গিয়ে যে কাণ্ডটি দেখলাম যিনি এই আয়োজক বিবেকানন্দ বাগ তিনিই অনুষ্ঠানে নেই তিনি অন্য কোথাও আরও চারটে তিনটে চারটে তার প্রোগ্রাম সেখানে তিনি বক্তৃতা দিতে যাচ্ছেন আজকের দিনটা তিনি প্রচারের জন্য রেখেছেন সেই কারণে তিনি নেই তার যে সঙ্গীরা আছেন তারা ভালো করে সেই যে মানুষজনদের জন্য আমরা গেছি তাদের কাউকে ভালো করে ঠিকমতো খবর দেননি আমরা যখন গিয়ে পৌঁছলাম পনেরো মিনিট দেরি হয়ে গেছে বলে আমাদের একটুখানি খারাপ লাগছিলো মানুষ আমাদের জন্য অপেক্ষা করছে কারণ রাস্তা এত খারাপ আমাদের যেতে পনেরো মিনিট দেরি হয়েছে গিয়ে দেখলাম গোটা বাইশ তেইশজন লোক দাঁড়িয়ে আছে আউট অফ হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি ফাইভ আমরা তথাপি সঙ্গে সঙ্গে ইয়ে খুলে আমরা রাস্তার ধারে যেরকম কাজ করি সঙ্গে সঙ্গে সেই বাইশ তেইশ জনকে দিতে দিতে আরও মানুষ আসতে থাকলেন এবং ধীরে ধীরে আমরা অপেক্ষা করতে করতে একশো অবধি দিয়ে দেওয়া হলো কিন্তু বাকি পঁচাত্তরের কোনো খবর নেই তারা ফোন করছেন এখানে ফোন করছেন ওখানে ফোন করছেন এবং আয়োজকরা খুব ব্যস্ত আমাদের কিছু চা খাওয়াবেন বলে কিছু টিফিন খাওয়াবেন বলে কিছু জল খাওয়াবেন বলে তারা এতটুকু ব্যস্ত নন সে প্রতিবন্ধী মানুষ যে কাজের জন্য আমরা গিয়েছি সেই কাজটা করার ব্যাপারে একদম শেষ মুহূর্ত অব্দি অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পরে আমরা ফিরে এলাম প্রায় বাহান্নটা কম্বল সঙ্গে করে নিয়ে এগুলো আমরা দিতে পারলাম না কারণ কোনো মানুষ আসেনি আমার যে খুব কষ্ট হয়েছে আজকের দিনটায় আমাদের এরকম অভিজ্ঞতা কখনো হয়নি কোথাও কোথাও রিলিফ করতে গেছি চারজন পাঁচজন আসেনি সেটা ঠিক আছে কিন্তু এই এত বড় সংখ্যায় অ্যাবসেন্ট এটা আমরা দেখিনি এর একটাই পরিষ্কার সোজাসুজি অর্থ দাঁড়ায় যে আমরা মানুষের কাছে তারা মানুষের কাছে পৌঁছতে পারিনি ক্লাস শুরুর আগে এই ঘটনাটা এই কারণে বলা আমাদের মানসিক পরিবর্তনের খুব প্রয়োজন আছে এই যে আমরা ধর্ম করি ভগবানের কথা পড়বো জানব বলে আমরা নিরন্তর প্রয়াসই হচ্ছি কিন্তু সবচেয়ে বড় কথা নিজের মনের পরিবর্তন হওয়া দরকার আমাদের মনের এই যে প্রতিবন্ধকতা এই প্রতিবন্ধকতা দূর হওয়া ভীষণ জরুরি এটা যদি না হয় তাহলে কিন্তু সবসময় জানবেন যে এই যাবতীয় কিছু পড়ি না কেন যত ভগবানের কাছে যাই না কেন যত মঠ মন্দিরে যাই না কেন যত আমরা প্রচুর টাকা পয়সা দিই না কেন কিছুতেই কোনোভাবে আমাদের জীবনের কোনো উন্নতি হবে না এ কথাগুলি অনেকের শুনতে খারাপ লাগে তাই এক এক করে থেকে যাচ্ছেন দেখছি কিন্তু এটা আমি বলবোই এই প্রতিবন্ধকতাগুলোকে থেকে আমাদের পেরিয়ে আসতেই হবে এর থেকে যদি পেরিয়ে না আসতে পারি তাহলে আমরা শ্রীরামকৃষ্ণের ভক্ত নই শ্রীরামকৃষ্ণকে আমরা ভালোবাসি না আমরা শেষ করেছিলাম দুশো নম্বর সূত্র ধরে যেখানে ভগবান বলছেন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন সাধুদের পরিত্রাণ বিনাশ এবং ধর্মের সংস্থাপনের জন্য আমি যুগে যুগে জন্মগ্রহণ করি পরমেশ্বর তো সর্বশক্তিমান তা মনুষ্য শরীর ধারণের তারা তো কষ্ট করার কি প্রয়োজন ছিল এটি ভগবান বলছেন তার কারণ হচ্ছে এ তারা এসেছেন মানুষকে একটা নতুন করে সময়োপযোগী জীবনকে জীবনকে একটি সময়োপযোগী ধর্মের জায়গায় পৌঁছে দেবার জন্য এটি হচ্ছে তাদের কথা এইখানে গিয়ে আমরা শেষ করেছিলাম আমরা দুশো একান্ন নম্বর সূত্র থেকে আজকে পড়ব শ্রীকৃষ্ণের অবতারত্বের প্রকৃষ্ট প্রমাণ একমাত্র বৃন্দাবন লীলাতেই প্রকট হয়েছে কারণ তিনি তার অনির্বাচনীয় প্রেম ও স্বরূপতার মূর্তলীলা দেখিয়ে গেছেন শুদ্ধা भक्ति ও প্রেমে ভগবান কত ভক্ত হন তিনি এবং তিনি ভক্তকে কতখানি আপন করে নিতে পারেন ইহা তার বৃন্দাবন লীলাতেই সবচেয়ে বেশি করে বোঝা যায় যে প্রেমের ধারণা করা আমাদের জ্ঞান বুদ্ধির অগম্য যার আকর্ষণে ব্রজগোপীরা যমুনা পুলিনে তার বংশ বংশীধ্বনি শুনে লজ্জা ভয় কুলমান সমস্ত কিছু তুচ্ছ করে উন্মত্তের মতো তাঁর দর্শনে ও সঙ্গলাভের আশায় ছুটতে ও তাকে পেয়ে অহং ও দেহবুদ্ধি হারিয়ে তাতে তন্ময় হয়ে যেত সেই প্রেমের পরাকাষ্ঠা তিনি এই লীলায় ওই লীলায় জগৎকে দেখিয়ে গেছেন যা ভগবান ছাড়া মানুষে সম্ভব নয় যা ভগবান ছাড়া মানুষে সম্ভব নয় সে অপূর্ব নিত্যলীলার মধুর আধ্যাত্মিক প্রভাব যুগ যুগান্তর ধরে অসংখ্য নরনারীকে হৃদয় নরনারীর হৃদয়কে আকর্ষণ করে এসেছে তাকে আরাধনার ভেতর দিয়ে তাদের প্রাণে শান্তি ও আনন্দ দিয়ে এসেছে এবং তাদের মোক্ষের অধিকারী করেছে সেই প্রেমেরই ভাব প্রেমের ভাবই আবার উজ্জীবিত করতে মহাপ্রভু চৈতন্যদেব বহু যুগ পরে অবতার হয়ে এসেছিলেন এবং রাধার সঙ্গে শ্রীকৃষ্ণের সেই কামগন্ধ বর্জিত মধুর লীলা মহাভাবের আত্মহারা হয়ে জগৎকে শুদ্ধা ভক্তি ও প্রেম বিলিয়ে গেছেন আর সেদিন আমরা ভগবান শ্রীরামকৃষ্ণকে জীবনে দেখতে পাই যিনি রাধাকৃষ্ণের মধুরভাবের গান ও কথা কহিতে এমন মহাভাবে আত্মহারা হয়ে যেতেন যে তার অঙ্গে শ্রী রাধার ও শ্রীচৈতন্যের মতো অষ্টসাত্ত্বিক ভাবের সমস্ত লক্ষণ প্রকাশ পেত এটি একটি দীর্ঘ অধ্যায় আমরা ভাগে ভাগে দীর্ঘ সূত্র আমরা ভাগে ভাগে পড়তে থাকবো ভগবান বলছে মহারাজ বলছেন শ্রীকৃষ্ণের অবতারত্ব অবতারত্বের প্রকৃষ্ট প্রমাণ একমাত্র বৃন্দাবন লীলাতেই প্রকট হয়েছে কারণ তাতে তিনি তার অনির্বাচনীয় প্রেম স্বরূপতার মূর্ত লীলা দেখিয়েছেন শুদ্ধাভক্তি ও প্রেমে ভগবান কতখানি ভক্তাধীন হন এবং তিনি ভক্তকে কতখানি আপন করে নিতে পারেন ইহা তার বৃন্দাবন লীলাতে সবচেয়ে বেশি বোঝা যায় যে প্রেমের ধারণা করা আমাদের জ্ঞানবুদ্ধির অগম্য যার আকর্ষণে যমুনা পুলিনে তার বংশীধ্বনি শুনে লজ্জা ভয় কুলোমান তুচ্ছ করে গোপীনরা উন্মত্তের মতো তার দর্শন ও সংঘলাভের আশায় ছুটে এবং তাকে পেয়ে অহং জ্ঞান ও দেহবুদ্ধি হারিয়ে তন্ময় হয়ে যেত এটা হচ্ছে কথা ভগবান মানুষের মাঝখানে আসেন তার ঈশ্বরীয় যে তার ঈশ্বরীয় যে শক্তি ঈশ্বরীয় যে প্রেম সেটি সম্পর্কে আমাদের একটি ধারণা করার জন্য আমরা এই ধারণা করতে পারি না বলেই আমাদের বারবার তাকে আমাদের মাঝখানে আসতে হয় এবং আমাদের নতুন করে জীবনের গল্প নতুন করে শোনাতে হয় এটা হচ্ছে কথা এবং তিনি শোনান তার নিজের লীলা দিয়ে তিনি মানুষের মধ্যে এত সহজভাবে এসে যান যে আমরা অনেক সময় বুঝতে পারি না যে তিনি আমাদেরই তিনি আমরা সবসময় মনে করি তিনি আমাদের তার এত তীব্র আকর্ষণ থাকে যে আকর্ষণ সাধারণ মানুষের মধ্যে থাকে না যখন আমরা কেউ প্রেমে পড়ি তখন প্রেমিক বা প্রেমিকা একে অপরের প্রতি একটা তীব্র আকর্ষণ বোধ করতে থাকেন তাকে ছেড়ে তারা কিছুতেই আর থাকতে পারেন না এই এইরকম রকম কিছু হতে থাকে কিন্তু কোনো অবস্থাতেই সেই ভাবনাটা অন্যরকম কিছু হয় না কিন্তু এখানকার ভাবনাটা একেবারে সম্পূর্ণ কাম গন্ধহীন আমরা কোনো কিছু কামনা করছি না শুধু তাকে ভালোবাসছি এই বোধটুকুই খুব ইম্পর্টেন্ট গোপিনীরা বর্ণনা আছে শ্রীকৃষ্ণ বিপিনে বাঁশি বাজিয়েছেন এবং গোপিনীরা সেই বাঁশি শুনে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন বিপিনে চলে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু তারা দেখছেন যে কিছুতেই তারা যেতে পারছেন না কারণ তাদের স্বামীরা অর্গল রুদ্ধ করে দিয়ে গেছেন তখন তাদের মনে হলো এই দেহটাই প্রধান বাধা যে কারণে তারা ভগবানের সঙ্গে মিলিত পারছেন হয়ে উঠতে না তখন তারা দেহ ত্যাগ করে সূক্ষ্ম শরীরে ভগবানের কাছে পৌঁছে যাচ্ছেন ভগবানের প্রতি কি তীব্র আকর্ষণ থাকলে যে দেহটা যেটা আমাদের কাছে খুব আকর্ষণীয় বলে আমরা বোধ করি সেই আকর্ষণটুকুও তুচ্ছ হয়ে যায় তার সবচেয়ে বড় প্রমাণ এই শ্রীকৃষ্ণ লীলা এটি সবচেয়ে বড় প্রমাণ এর বাইরে আমরা এটির এটির মতো প্রমাণ আমরা এর কখনো আগে দেখিনি রাসমণ্ডল আপনারা যদি দেখে থাকেন তাহলে দেখবেন সেই রাসমণ্ডলে প্রতি গোপিনী দেখছেন যে একজন গোপিনী আর আরেকজন গোপিনীর মাঝখানে স্বয়ং শ্রীকৃষ্ণ বিরাজ করছেন এক গোপিনী তার দুপাশেই ডান দিকেও দেখছেন শ্রীকৃষ্ণ আছেন বাম দিকেও দেখছেন শ্রীকৃষ্ণ আছেন প্রত্যেকে দেখছেন এর অর্থটা এই তারা যেন সেই ভাবিত ভুলে গিয়েছেন তাদের ভগবান কতখানি ভালোবাসেন তাদের ছাড়া কখনো তিনি তাদের ছাড়া হয়ে নি তাদের সঙ্গে তিনি সম্পৃক্ত হয়ে আছেন ঈশ্বর ঠিক এমনি ভাবে আমাদেরকে ধরে থাকেন আমাদের জীবনের সামনে পেছনে সবটুকুতে তারা আমাদেরকে ঘিরে আছেন শ্রী শ্রী মায়ের একটি দিব্য দর্শন কথা মনে হলে আমার এই ঘটনাটার মনে হয় খানিকটা মা ঠাকুরুন তখন ছোটবেলায় তিনি হালদার পুকুরে কেমন করে স্নান করতে যাবেন এমন সময় ভাবছেন এমন সময় তিনি দেখলেন অষ্ট সখী আটজন মহিলা ঠিক তারই মতো দেখতে কোমরে কাঁকে কলসি নিয়ে এসে হাজির হলেন চারজন আগে চারজন পেছনে এবং তারা মাকে নিয়ে চললেন শাস্ত্রে এই চারজনের নাম আছে উগ্রচন্ডা প্রচন্ডা চন্ডগ্রা চন্ড চণ্ডা চন্ডা চন্ডবতী চন্ডরূপা অতি মাঝখানে তিনি তাদের দেবী রুদ্র বিরাজ করছেন এই এটি আমাদের শাস্ত্র প্রমাণ দেয় ঠিক সেই রকম ভাবে শ্রীকৃষ্ণ তার প্রেমে এমন গলে গিয়েছেন তিনি যেন নিজেকে ভাগ করে নিয়েছেন ঈশ্বর এই যে বলছেন না কতখানি তিনি ভক্তাধীন হন এবং ভক্তকে তিনি কতখানি আপন করে নিতে পারেন তার সবচেয়ে বড় প্রমাণই রাসমণ্ডলের এই ছবিটি যেখানে তিনি নিজেকে শতগুণ খণ্ডে বিভক্ত করেছেন শুধু তাই নয় প্রতি ভক্তের মাঝখানে তিনি তার নিজের উপস্থিতি দিয়ে তাকে আশ্বস্ত করেছেন যে সে কোনো অবস্থাতেই একলা বসে নেই সব অবস্থায় যেখানেই তিনি থাকুন না কেন যেমন অবস্থাতেই তিনি থাকুক না কেন সবসময় ভগবান তার সঙ্গে আছেন এবং ভক্ত সেই তাকে পাওয়ার জন্য ভয় কুল মান সমস্ত তুচ্ছ করে উন্মত্তের মতো তার দর্শন করতেন এবং তার সঙ্গ লাভের আশায় ছুটতেন শুধু তাই নয় তাকে পেয়ে তার অহং জ্ঞান অহং জ্ঞানটা কীরকম আমার ভগবান আছেন আমার ভয় কিসের সেই আমরা ছোটোবেলায় কবিতা পড়তাম না ভূত আমার পুত পেত্নী আমার ঝি রাম লক্ষণ বুকে আছে ভয়টা আমার কি ভগবান আমার প্রতি মুহূর্তের সঙ্গে এটা আমার অহংকার আমি জগৎকে দেখাই যে তোমরা তোমরা আমাকে কি আলাদা করবে তোমরা সবাই মিলে আমাকে পৃথক করে দিল ঈশ্বরীয় শক্তি ঈশ্বরীয় প্রভাব আমার জীবনের সব সময়ের জন্য আছেন এবং তিনি আছেন এই বোধ করে তারা তন্ময় হয়ে যেত দেহ বোধ নিজের শরীরকে তারা ছেড়ে দিতেন তিনি এই লীলায় জগৎকে দেখিয়ে গেছেন যা ভগবান ছাড়া মানুষে সম্ভব নয় এমন ভাবে তিনি দেখিয়ে গেছেন যে জগৎ দেখেছে যে এই লীলা কেবলমাত্র ভগবানের করাই সম্ভব মানুষের কি সম্ভব নয় সে অপূর্ব নিত্য লীলার ধরে নরনারী হৃদয়কে আকর্ষণ করে এসেছে এবং তাকে ইষ্ট জ্ঞানে আরাধনা করে তাদের প্রাণে শান্তি ও আনন্দ নিয়ে এসেছে তাদের মোক্ষের অধিকারী করে গেছেন প্রত্যেক অবতারই কাজটি করে যান তারা যখন লীলা করেন সেই লীলার ইতিহাস আগামী দিনের মানুষের জন্য রেখে যান যখন তাদের স্থূল শরীরে আর দেখা যাবে না এই চন্মচক্ষু দিয়ে যাতে তাকে দেখা যাবে না তাদের যাতে আমরা অনুভবের দৃষ্টি দিয়ে অবশ্যই দেখতে পাই অনুভবের মধ্যে দিয়ে তাদের যেন আমরা খুঁজে পাই এই বোধটা জাগানোর জন্য তিনি আমাদের মধ্যে এরকমভাবে লীলা করে যান এবং তিনি এই তার এই যে দিব্য লীলা আগামী দিনের মানুষের কাছে একটা প্রেরণার আকর্ষণ বস্তু হয়ে থাকে বলছেন সেই প্রেমের ভাবি আবার উজ্জীবিত করতে মহাপ্রভু চৈতন্যদেব বহুযুগ করে অবতার হয়ে এসেছেন এবং রাধার সঙ্গে শ্রীকৃষ্ণের সেই কামগন্ধ বর্জিত মধুর লীলায় মহাভাবে আত্মরা হয়ে জগৎকে শুদ্ধাভক্তি ও প্রেম বিলিয়ে গেছেন কেন মহাপ্রভু আবার এলেন কারণ মানুষ দীর্ঘদিন থাকতে থাকতে ধীরে 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 তারা সেই যে ঈশ্বরের যে তীব্র যে সেই প্রেমের লীলা সেটি তারা ভুলে যান তার শক্তি সম্পর্কে তারা অবহিত থাকেন না সেই কারণে আবার মানুষের ভেতরে সেই ভাবটিকে জাগ্রত করে যাওয়ার জন্য আবার ভগবান এরকমভাবে মানুষের মাঝখানে এসে আবার লীলা করে মানুষের হৃদয়ে সে ঈশ্বরীয় স্মৃতিকে সদা জাগ্রত করে চলে যান আবার সেই দিন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ জীবনে দেখতে পাই তিনি রাধাকৃষ্ণের কৃষ্ণের মধুরভাবের গান ও কথা কইতে এমন মহাভাবে আত্মহারা হয়ে যেতেন যে তার অঙ্গে শ্রীরাধা ও শ্রীচৈতন্যের মতো অষ্টসাত্ত্বিকভাবে সমস্ত লক্ষণ প্রকাশ পেত ঈশ্বরকে চিন্তা করতে করতে ঈশ্বরময় হয়ে যাওয়ার গল্প এটি শ্রীরামকৃষ্ণ আমাদের দেখিয়ে গেছেন তার যেই যে ভাব সমাধি তার যে গভীর ভাবের মধ্যে ডুবে থাকা এই যে বোধটা এটি কিন্তু আমাদেরকে নতুন করে আবার দেখিয়ে দিয়েছে শিখিয়েছে কেমন করে আমরা ভগবানের লীলা অঙ্গনে ভগবান হয়ে যেতে পারি ভগবানের লীলা চিন্তন করতে করতে তার মতো হয়ে যাই শ্রীরামকৃষ্ণ নিজের ভাষায় তেরা বনত বনত বনি যাই তুমি হতে হতে তুমি হতে হতে তুমি হয়ে যাওয়ার গল্পটা এইটি এই লীলাঙ্গনে আমরা শিখলাম আমাদের আজকে ব্যাটারির যে অবস্থা তাতে হয়তো আরেকটা সূত্র হবে আমরা সেই সূত্রটি পড়ে এগিয়ে যাব হয়তো ক্লাস থামাতে হবে কারণ এখনো পাওয়ার ফিরে আসেনি যার যা আছে সে তাই ত্যাগ করতে পারে যা নেই তার আবার ত্যাগ করার কি কোনো বস্তুকে বর্জন করতে হলে তা আগে অর্জন করতে হয় তার দায়িত্ব এরাবার চেষ্টা করলে তার দায়িত্ব এরাবার চেষ্টা করলে চলবে না উড়ক গোবিন্দায় নম করলে চলবে না শাস্ত্রে ভোগ করতে নিষেধ শাস্ত্র ভোগ করতে নিষেধ করছেন না বলছেন ত্যাগের দ্বারা ভোগ করো অর্থাৎ মমতা ও আসক্তি ত্যাগ করে ভোগ করো জগতের সকল বস্তুই ঈশ্বর দ্বারা পরিব্যাপ্ত তিনি প্রত্যেক বস্তুতে অনুসূত রয়েছেন সব তাঁরই এই জ্ঞানে অহং মম ভাব ত্যাগ করে সব কাজ করো সব কিছু ভোগ করো নচেত ভোগ দুর্ভোগে পরিণত হবে এভাবে ভোগ করলে যোগ আপনা হতেই আসবে আপনার হতেই হয়ে যাবে এটা আমরা অনেক সময় বলে থাকি যে আমরা ত্যাগ করেছি আসলে আমরা কিছু অর্জনই করি না তো ত্যাগ করা তো অনেক দূরের কথা অনেকে বলেন দেখবেন যে আমার বাবার এত সম্পত্তি আমি ত্যাগ করে এসেছি সম্পত্তিটা বাবারই কিন্তু তখন এখনো পর্যন্ত যখন আমি ত্যাগ করে এসেছি তখনও সম্পত্তিটা আমার হয়নি তাহলে আমি ত্যাগ করলাম কি যেটা আমার নয় সেটা আমি ত্যাগ করলাম কি আমি আশায় আশায় বসেছিল যে কলা পেকেছে এবং কলা পাকা হলে সেই গাছে কাঁঠাল আছে আমি গোঁপে তেল মাখতে মাখতে ভাবতে থাকলুম যে কাঁঠাল পাকলে সেই কাঁঠাল আমি পাব তারপরে সেই কাঁঠালটা আমি ছুঁড়ে ফেলে দিয়ে আবার অন্যদিকে এগিয়ে যাবো কাঁঠালই তো আমি হাতে পাইনি আমার শুধু গোঁপে তেল মাখা হয়েছে তাই কোনো কিছু করতে গেলে আগে বুঝতে হবে যে আমি তার অধিকারী হয়েছি কিনা আমরা অনেক সময় অনেক কিছু দেখি কিন্তু আমরা তার অধিকারী হই না তথাপি আমরা বেশ গলাবাজি করে বলি আমরা এত ত্যাগ করেছি আমরা এত ত্যাগ করেছি আমরা এত ত্যাগ করেছি এই এত ত্যাগ করেছি এটা আমরা কন্টিনিউয়াসলি বলতে থাকি আমরা কিছু অর্জন করি না যারা সত্যি সত্যি অর্জন করে ত্যাগ করেন তারা এই জাতীয় জিনিসপত্রগুলো কখনো এই নিয়ে কখনো তারা কোনোরকম বলেন না কোনো বস্তুকে অর্জন করতে হলে বর্জন করতে হলে তাকে তা অর্জন করতে হবে এটা খুব বড় কথা আমি যে বর্জন করছি তাকে ত্যাগ কর তাকে অর্জন করতে হয় অনেক সময় আমরা ভুল করি ক্ষমা বললেন ভাবি তা তোকে ক্ষমা করে দিলাম ক্ষমা করে দেওয়ার অধিকারই সেই যে বিরোধিতা করবার অধিকার আছে যার আমি এক গালে একজন থাপ্পড় মারলো আমি তাকে ঘুরিয়ে চারতে থাপ্পড় মারতেই পারি না আমি দুর্বল আমি বললাম যা তোকে ক্ষমা করে দিলুম আমার সেই ক্ষমতা কোনো দাম নেই আমি এক গালে থাপ্পড় খেয়েছি তারপরে ঘুরে যে মেরেছে তাকে চারখানা থাপ্পড় মারার মতো আমার যোগ্যতা আছে বা আমি মারতে পারি তথাপি যখন আমি নিজের শক্তিকে প্রতিহত করে প্রতিহত করি তখন সেটা ক্ষমা নচেত সেটা ক্ষমা নয় দুর্বল কখনো ক্ষমা করে না বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলি আমরা সহ্য করে যাচ্ছি আমাদের এরকম করছে তবু আমরা সহ্য করে যাচ্ছি সহ্য করা ভিন্ন আমাদের কিছু নেই কারণ প্রতিহত করার মতো ক্ষমতা আমাদের থাকে না তাই মহারাজ বলছেন যদি ত্যাগ করতে হয় তার আগে অর্জন করতে হয় অর্জন না করলে সে ত্যাগের কোনো মহিমা নেই আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই দায়িত্ব এর চলি কাজকর্ম করি বলি উড় গোবিন্দায় নম সমস্ত করলে হবে না এবার আরও একটা বড় কথা বলছেন বলছেন শাস্ত্র ভোগ করতে নিষেধ করছে না বলছেন ত্যাগের দ্বারা ভোগ করো অর্থাৎ মমতা ও আসক্তি ত্যাগ করো প্রত্যেকটি বস্তুকে ভোগ করতে বারণ করছে না শাস্ত্র কিন্তু বলছে এর প্রতি মমত্ব এবং এর প্রতি আসক্তি ত্যাগ করো ধরুন আপনি একটা জায়গায় কাজে গিয়েছেন সেখানে আপনাকে সেই কাজের সুবিধায় আপনাকে সুস্থ রাখার জন্য ঠান্ডার দিনে আপনাকে ঠিক ঠিক বাঁচিয়ে রাখার জন্য আপনার ঘরে রুম হিটারের ব্যবস্থা করা হয়েছে হ্যাঁ রুম হিটার আপনি যে কদিন সেখানে থাকলেন সেখানে রুম হিটার ব্যবহার করলেন প্রচণ্ড ঠান্ডার হাত থেকে বাঁচলেন আপনি বাড়ি ফিরে এলেন কিন্তু বাড়িতে ফিরে এসে যদি আপনি মনে করেন যে আপনি রুম হিটার ছাড়া থাকতে পাচ্ছেন না তাহলে কিন্তু বুঝতে হবে রুম হিটারের প্রতি আপনার একটা আসক্তি তৈরি হয়েছে আমি যে অবস্থায় যখন যেরকমভাবে পেরেছি আমি তখন সেই রকমভাবেই চলব এই ব্যাপারটা এটা যতক্ষণ না হয় ততক্ষণ কিন্তু আমরা রুম হিটারের আনন্দ নিয়ে আমরা অনাসক্ত হতে পারি না ওই অনাসক্ত মমত্ব এটি ছাড়া আমার চলবে না আমরা যখন বেলুর মাঠে কাজ করতাম তখন আমাদের কাজের সুবিধের জন্য অনেক সময় গাড়ি দেওয়া হতো যে সময় আমরা কাজ করতাম না যেমন ক্লাস টাস নিতে যেতাম সেক্ষেত্রে আমরা বাসে করে যেতাম অথবা উবের উবের তখন হয়নি ট্যাক্সি যেখান থেকে যেরকম দেওয়া হতো সেরকমভাবেই যেতাম আমরা যদি মনে করে থাকি যে যেমন কলকাতায় বেরোনোর সময় একখানা আমার পেছনে গাড়ি দেওয়া হয়েছে সেরকম সদ্ব্যবস্থা অনেকে আমাদের বলেন যে গাড়ি নেই গাড়ি এ নিয়ে আসেননি আমাদের একজন সাধু খুব সুন্দর উত্তর দিয়েছিলেন তিনি বাসে করে যাচ্ছিলেন একজন তার কো প্যাসেঞ্জার তাকে জিজ্ঞেস করলেন যে আপনি গাড়িতে গাড়ি নেই আপনার বলছেন হ্যাঁ গাড়ি নয় হেলিকপ্টারে করে আসছিলুম মোড়ের মাথায় খারাপ হয়ে গেল তাই হেলিকপ্টার থেকে নেমেই এই বাহান্ন নম্বর বাসটায় উঠে পড়েছি তখন লোকটি খুব অসন্তুষ্ট হয়েছিলেন বলেন আপনি এরকম বলছেন কেন বলে আপনি এরকম জিজ্ঞেস করছেন কেন আমাদের যখন যেটা প্রয়োজন তখন সেটা আমরা করি অনেকের ধারণা রামকৃষ্ণ মিশনের সাধু মানে গাড়ি ছাড়া এক পাও চলে না আমরা কিন্তু এখান থেকে ট্রেনে বাসে সমস্ত কাণ্ড করেই কলকাতায় যাই আপনাদের সঙ্গে ক্লাস করতে মেট্রো সব করে যাই সব রকমের ট্রাভেল করি এই বোধটা থাকা দরকার যে এটা ছাড়াও সব অবস্থাতে আমি যেন ইজি থাকি সব পরিবেশের সঙ্গে আমি যেন মানিয়ে নিতে পারি তাই বলছেন এটা যদি আমার মনে হয় যে না এটা ছাড়া আমি এগোতে পারবো না তাহলে বুঝতে হবে আমার এখনো ত্যাগ করা হয়নি কারণ ভোগের ওপর আমি উঠতে পারিনি আমার সেই বিষয়ের প্রতি আসক্তি সেই বিষয়ের প্রতি মমত্ব তৈরি হয়েছে যেটা ছাড়া আমি এক পাও এগিয়ে যেতে পারছি না জগতের সকল বস্তু ঈশ্বর দ্বারা পরিব্যাপ্ত তিনি প্রত্যেক বস্তুতে অনুসূত রয়েছেন সব তাঁরই এই জ্ঞানে অহম মম ত্যাগ করে সব কাজ করো সব কিছু ভোগ করো নচেত ভোগ দুর্ভোগে পরিণত হবে পূজনীয় মাধবানন্দজি চলেছেন পাটনা আশ্রমে মহারাজ যখনই যেতেন তখন তার ঝুড়ির মতো একখানা ব্যাগ থাকতো তাতে খাবার দাবার কিছু থাকতো আর একটা হোলডল থাকতো আর একটা কমনডলু থাকতো তিনি বিভিন্ন স্টেশনে নেমে কমন্ডুলু ভর্তি করে জল করে জল ভরে নিয়ে যেতেন একটি একবার তিনি পাটনায় চলেছেন পাটনায় দিনের বেলায় স্লিপিং তো নেই বসে যাচ্ছেন হাতা জিনিসপত্র বেঞ্চের তলায় রাখা আছে একটি ছেলে এসে ঠে এসে মহারাজের পাশে বসলেন মহারাজকে গেরুয়াধারী দেখলেন মহারাজ শান্ত হয়ে বসে আছেন তাকে জিজ্ঞেস করছেন কে কি নাম তখন মাধবানন্দজি বলছেন মাধবানন্দ অ মাধবানন্দ নাম বাবা বেশ বেশ তার তারপরে যখন মাধবানন্দজি সেই পাটনা স্টেশন এসে পৌঁছলেন তখন তাকে রাজকীয় ওয়েলকাম দেয়া হচ্ছে সে ছেলেটি থেকে হতবাক হয়ে যাচ্ছে তিনি যখন ধাক্কা দিয়ে তার পাশে বসে কি নাম ও মাধবানন্দ তাতেও যেমন মাধবানন্দজি শান্ত সমাহিত ঠিক সেইরকম যখন পাটনা স্টেশনে তিনি নামলেন তখন তাকে যে রাজকীয় অভ্যর্থনা জানানো হলো তাতেও তিনি ঠিক সেই রকম শান্ত সমাহিত হয়ে আছেন এটা হচ্ছে কথা সভ্যাবস্থায় আমাদের যদি একই রকম বোধ না হয় তাহলে কিন্তু হবে না তারপরে এই মম এই ত্যাগ না করতে পারলে এইভাবে ভোগ করলে যোগ আপনা হতেই আসবে যত আমাদের নিজেদের ভেতরে অনাসক্তি বাড়বে যত আমরা অনাসক্ত হতে পারব তত ঈশ্বরের ওপর আমাদের নির্ভরশীলতা বাড়বে এবং তত আমরা ভগবানকে ভালোবাসতে শিখব দুশো তিপ্পান্ন নম্বর সূত্রে ভগবান বলছেন ইষ্টবস্তুকে স্মরণ করণ করা মানে তার সঙ্গে মনের যোগ স্থাপন করা সেই চিন্তাধারা যত গাঢ় ও একটানা হবে চিত্ত বিক্ষেপ কর বৃত্তিগুলি যত শান্ত হবে তত সেটা তৈলাধারের মতো অবিচ্ছিন্ন হবে তাকেই ধ্যান বলে সেই ধ্যান আরও গাঢ় হলে দেহবস্তুর সঙ্গে একীভূত হবে তদাকারও কারিত হয়ে যায় সে অবস্থাকে সমাধি বলে তখনই স্বস্বরূপের পূর্ণ অনুভূতি হয় ইষ্টদর্শন ও ভগবান লাভ হয় ভগবানের অশেষ কৃপা ইলেকট্রিসিটি এসে গেছে তখনই স্বস্বরূপের পূর্ণ অনুভূতি হয় ইষ্টদর্শন বা ভগবান লাভ হয় তখনই উপনিষদ বলছেন হৃদয়ের গ্রন্থি থেকে হৃদয়ের গ্রন্থি অর্থাৎ কামনাদি নষ্ট হয় সমস্ত সংশয় ছিন্ন হয় কর্মফল ক্ষয়প্রাপ্ত হয় সকল দুঃখের অবসান হয় সুতরাং প্রথম ভগবান লাভের প্রথম ধাপ হচ্ছে স্মরণ মনন চিত্তবৃত্তির শান্ত ভাব দ্বিতীয় ধাপ ধ্যান তৃতীয় ধাপ সমাধি শেষ ধাপ তৃতীয় ধাপ ধ্যান হচ্ছে তৃতীয় ধাপ সমাধি সেটাই শেষ ধাপ এক ধাপ ডিঙিয়ে আর একটা ধাপে যাওয়া যায় না অতএব শরণ মননের শেষ পরিণতি হচ্ছে ঈশ্বর লাভ আমরা অনেক সময় শরণ মনন করতেই চাই না শরণ মননে আমাদের রকম আসক্তি আসে না উত্তেশানন্দজি এটার উপর খুব জোর দিতেন আমাদের বলতেন তিনি যে যদি খুব ভালো করে এক ঘন্টা জব ধ্যান করতে হয় তাহলে বাকি তেইশ ঘন্টা তার প্রস্তুতি নিতে হয় আমরা বলেছিলাম এটা একটা অ্যাবসার্ড সাধন উনি বলেছিলেন না এটা সম্ভব বলছেন আমাদের মনের দুটো ভাগ থাকে একটা হচ্ছে চেতন মন আরেকটা হচ্ছে অবচেতন মন যখন আমরা জব ধ্যান করতে বসি যে সাতাশ তিরিশ মিনিট জব ধ্যান করি তার মধ্যে সাতাশ মিনিট আমরা অন্য চিন্তা করি এই অন্য চিন্তাগুলো যে আমার মনের ভেতরেই লুকিয়েছিল অন্য কোথাও লুকিয়েছিল না আমার মনের মধ্যে ছিল যে মুহূর্তে আমার মন শান্ত হয়ে যায় তখন সেই অন্য চিন্তাগুলি ধীরে ধীরে ভেতর থেকে আসে এটাকে বলা হয় বিক্ষেপ আবার বিক্ষিপ্ত মনকে ধেয়বস্তুতে টেনে নিয়ে আসা সেটা হচ্ছে প্রত্যাহার আপনি ঠাকুরের কথা চিন্তা করবেন ভাবছেন এমন সময় আপনি ভাবলেন যে সকালবেলা আগামীকাল সকালে আপনি আপনার কড়াই এখনো পর্যন্ত ঘুগনির যে ডাল সেটা ভিজানো হয়নি পরের দিন সকালে আপনি কেমন করে জব ধ্যান পরের দিন সকালে আপনি কি করে ঘুগনি বানাবেন আপনি কিন্তু আসনে বসে আছেন বিকেলবেলা জব ধ্যান করছেন আসনেই বসেছেন বেশ কায়দা করে সাদা লাল কাপড় টাপড় পরে আসনেই বসেছেন আপনি ভগবানকে ডাকবেন বলেই বসেছেন এরকম ফাঁকিবাজি দেবেন বলে বসেননি কিন্তু আপনার মনটি কন্টিনিউয়াসলি আর কিচ্ছু করছে না আপনার মনটি কন্টিনিউয়াসলি সেই ঘুগনির দালের কথা চিন্তা করে চলেছে এই যে মনের বিক্ষিপ্ত ভাব এটাকে বলে বিক্ষেপ তারপরে আপনি নিজেকে বোঝান যে না এটা কাজ নয় আমি এটা করতে পারি না আমার আমার এখন ইষ্ট চিন্তা করা দরকার তখন ওই যে ঘুগনির ডাল থেকে আপনার মনকে যখন আপনি আপনার ইষ্ট বস্তুতে নিয়ে আসছেন সেটাকে বলা হয় প্রত্যাহার এইটি হচ্ছে স্মরণ মনন এটিকে করবার এটি হচ্ছে ইস প্রার্থ মানে সাধন ভজন কিন্তু এই যে মনের ভেতরের যে অংশটা যেটা সবসময় আমার মনকে বিক্ষিপ্ত করছে এই তরঙ্গটিকে শান্ত করার জন্য স্মরণ মননে প্রয়োজন হয় মহারাজ বলতেন মনে মনে জপ করার কথা বললেন ধরো তোমরা ঠিক করলে উনি বলতেন গিরিশ মেমোরিয়াল গিরিশ মেমোরিয়াল থেকে তোমরা ঠিক করলে যে আজ থেকে শ্বাসে প্রশ্বাসে জপ করবে স্বামী ব্রহ্মানন্দজির মহারাজের মন্দিরের সামনে গিয়ে তোমরা সেটা ভুলে গেলে আবার মনে পড়লো ঠাকুরের মন্দিরে ল্যামেন্ট করবে না কখনো বলবে না কেন পারলাম না ঠিক ওইখান থেকে আবার শুরু করো বারবার অভ্যাস করতে করতে বারবার অভ্যাস করতে করতে ওই ইষ্টমূর্তিকে স্মরণ করা চিন্তা করা এবং তার কথা ভাবা করতে করতে দেখবে মন শান্ত হয়ে যাবে ফলে যখন তুমি ধ্যান করছো তখন তোমার যে এই দুটো মন আছে একটা চেতন মন অবচেতন মন অবচেতন মনে শ্রীরামকৃষ্ণ চিন্তা ছাড়া আর কিচ্ছু নেই ঘুগনির ডাল কখন যে চলে গেছে আপনি নিজেও বুঝতে পারবেন তখন ওই দেখবেন যখন আমরা জব ধ্যান করি ওই অবস্থায় আমাদের মন খুব শান্ত হয়ে যায় আমরা দীর্ঘ সময় ধরে ভগবানের চিন্তা করতে পারি দীর্ঘ সময় ধরে ভগবানকে ভাবতে পারি এবং তখন আমাদের আনন্দটা বেশি হয় তখন দেখবেন জব ধ্যান করতে করতে এক ধরনের তন্ময়তা সে যেটি এখানে বলছেন যে যতই যে চিন্তাধারা গাঢ় এবং একটানা হবে চিত্ত বিক্ষেপকর বৃত্তিগুলি যত শান্ত হবে ততই সেই তৈলধারার মতো অবিচ্ছিন্ন হবে তাকেই ধ্যান বলে তখন যখন আপনি জব করতে করতে তাকে চিন্তা করছেন একটা সময় আপনার জব থেমে যাবে আপনি যে ইষ্ট বস্তুকে চিন্তা করছেন ইষ্ট দেবতাকে চিন্তা করছেন তাকে চিন্তা করতে করতে মনে হবে আপনি একবারে নিরন্তর তৈল ধারাবত্তাকে চিন্তা করছেন তৈল ধারার ভেতরে ছেদ থাকে না এক পাত্র থেকে আরেক পাত্রে যখন আপনি ধারাকে সঞ্চারিত করেন তখন তার ভেতরে কোনো ছেদ থাকে না কিন্তু জল থাকলে জলের ভেতরে ছেদ থাকে কিন্তু তৈল ধারার ভেতরে সামান্যতম ছেদ থাকে না এক পাত্র থেকে তারা ট্রান্সফার করে আরেক পাত্রে নিয়ে যান এইটা হতে থাকে এই যখন এই নিরন্তর এই ভাবটি চলতে থাকে এই ধ্যানটি যখন গভীর হতে থাকে তখন আমরা আরও গভীর হয়ে তদাকারাকারিতা বৃত্তি আমাদের তৈরি হয় তৎ আকার আকারিত তিনটি শব্দ আছে তার আকারে আকারিত হয়ে যায় মানে সঙ্গে সঙ্গে আমার ধবধবে গায়ের রং একবারে সেই গমের মতো ঠাকুরের মতো হরিতালের গালে লম্বা দাড়ি এখানে একটু ভাঙা একটু কালো দাগ তোতলা তোতলা কথার কথা কথা এমনি করে আছি তা নয় আমরা তাকে চিন্তা করতে করতে তার ভাবে ভাবিত হয়ে যাই তার সেই গুণাবলী ধীরে ধীরে আমাদের ভেতরে আসে তার প্রেম তার স্নেহ তার দয়া তার ক্ষমা তার মুদিতা তার করুণা ওগুলো আমাদের স্বভাবের অঙ্গ হয়ে যায় তখন আর আমাদের আগের যে মানুষটা তাকে কিছুতেই খুঁজে পাওয়া যায় না ভূতেশ আনন্দজিকে দেখতাম ঠাকুরের সব গুণগুলো তার ঠিক ঠিক মতো ছিল শুধু একটু বেশি কৃপণ ছিলেন যখন দুটোর বেশি তিনটে লজেন্স তার হাতে উঠতো সঙ্গে সঙ্গে তিনি ঝাড়তে থাকতেন কিন্তু ওই রকম ভালোবাসা আমরা কখনো কারুর মধ্যে দেখিনি আজকেই পূজনীয় একজন মহারাজকে বলছিলাম বাংলাদেশের মহারাজ তার সঙ্গে কথা হচ্ছিল যে মহারাজের স্নেহের কথা একদিন পূজনীয় মহারাজের কাছে গেছি মহারাজের খুব জ্বর হয়েছে তা তার আগে একদিনের ঘটনা সেদিন গিয়েছি সেদিনও মহারাজ অসুস্থ ছিলেন মহারাজ শুয়েছিলেন এবং দুজন ব্রহ্মচারী মহারাজ মহারাজের পায়ে হাত বোলাচ্ছেন দরজার বাইরে থেকে জালের দরজা দিয়ে জুল জুল করে দেখছি আর ভাবছি এই সামায় যদি এরকম একটু পা সেবা করার অধিকার দেওয়া হতো চুপটি করে ভাবছি তারপরে মহারাজ উঠলেন ঘুরিয়ে গেলেন আমার নাম নিয়ে মজা করলেন এই সমস্ত হয়ে গেলো সেদিনকার লীলা সেখানে শেষ পরের দিন গুরু পূর্ণিমা মহারাজের সেদিন খুব জ্বর বাইরে কাঁচের বাইরে থেকে সবার দর্শন হচ্ছে আমাদের দূর থেকে প্রণাম হচ্ছে দূর থেকে আমাদের প্রণাম নিয়ে মহারাজ ঘরে চলে গেলেন মাঝকে শুইয়ে দেওয়া হলো আমি একটুখানি কিছু চাটা খেয়ে যখন ফিরে যাচ্ছি ওর সেবক আমাকে ডাকলেন বললেন হাত ভালো আছে না হ্যাঁ হাত ভালো আছে যাও ঘরে গিয়ে মহারাজের পায়ে একটু হাত বুলিয়ে দাও ওই আগের দিনের যে চিন্তা সেটা যেন পরের দিন কাজ করলো মহারাজের কাছে গেলাম মহারাজের সেবক বললো এই ছেলেটি এসেছে এর নাম অমরনাথ এসেছে আপনার পায়ে একটু হাত বুলিয়ে দেবে মহারাজ এমন করে হাসলেন যেন তিনি আমার সব কথা তিনি আমার সমস্ত আবেদনটুকু তিনি যেন জানতেন আমি আসবো মহারাজ একবারে ঘুমিয়ে পড়লেন ঘরে এসি চলছে আর আমি মহারাজে গায়ে হাত পায়ে হাত বুলেছি পঁয়তাল্লিশ মিনিট আমি একদম ঘেমে স্নান করে গেছি ঠান্ডার মধ্যে রকম কিছু হওয়ার কথা নয় কিন্তু এত উত্তেজনা হচ্ছে আমার সারা গা পিঠ সমস্ত কিছু ঘেমে গেছে মহারাজ উঠলেন লাঠি চাইলেন লাঠি দিতে মহারাজ সেই লাঠির ওপর ভর করে এসে চেয়ারে বসলেন সেবক বললেন মহারাজের জিনিসপত্রগুলো নিয়ে আসতে একটা প্লেট ট্রে নিয়ে এলাম তাতে একটা বাটি ছিল বাটিতে জল ছিল আমি বাটিটা মহারাজের মুখের সামনে রাখতে মহারাজ মুখ ধুলেন একটা তোয়ালে দিলাম মুছলেন মহারাজ এনশিওর খেতেন সেই সময় সেই এনশিওরটা তৈরি করা ছিল মহারাজকে দিতে মহারাজ খেলেন বিস্কুট দেওয়া ছিল মহারাজ কিছুতেই বিস্কুট খেতে রাজি হলেন না সেবকরা বললেন আজকে দেরি হবে খেতে আজই গুরু পূর্ণিমা সবাই ভক্তরা প্রণাম করবে আপনি অন্তত একটা খান একটা খেলেন খাওয়া হয়ে গেল আবার আমি জলের পাত্রটা দিলাম মহারাজ মুখ ধুলেন আবার রুমাল দিলাম মহারাজ মুখ পুছলেন সেবক বললেন যে ও আপনার এত সেবা করলো আপনার স্পর্শ করে প্রণাম করুক উনি বলেন হাত দিয়ে নয় মাথা দিয়ে স্পর্শ করে প্রণাম করুক আমি মাথা দিয়ে স্পর্শ করে তাকে প্রণাম করা মাত্র উনি হাত দুটিকে এমনি করে বাড়িয়ে দিলেন তারপরে আমাকে দুটো হাতে তার বুকের মধ্যে জড়িয়ে ধরে মাথায় খুব করে হাত বুলিয়ে দিলেন যেরকম মা তার সন্তানকে ভালোবাসে আমরা বলছিলাম যে শ্রীরামকৃষ্ণের ভালোবাসার কথা শুনেছি তিনি বলছেন নরেনের জন্য তার হৃদয়ের ভেতরে গামছা নিংড়নের মতো কষ্ট হচ্ছে আমাদের রিলেট করতে কখনো কষ্ট হয় না শ্রীরামকৃষ্ণকে ভাবতে ভাবতে কেমন এই সমস্ত মানুষজন শ্রীরামকৃষ্ণময় হন এটা দেখার সৌভাগ্য আমাদের হয়েছে একদম যেন ভালোবাসায় পূর্ণ হয়ে গেছেন এমনি করে ভালোবাসতে আমরা কখনো দেখিনি তার কাছে গেছি আমি আমার সমস্যা নিয়ে বলছি আমি একটি প্রফেশনাল ব্রহ্মচারী আর তিনি সঙ্গের প্রেসিডেন্ট এমন করে শুনছেন যেন আমি হচ্ছি আমেরিকার প্রেসিডেন্ট এবং তিনি আমার ছাত্র তিনি আমার কাছে তার কথা শুনছেন এই যে মানুষকে সম্মান দেওয়া অমানই না মান না অন্যকে সম্মান দেওয়ার এই যে যে গুণগুলো শ্রীরামকৃষ্ণের এই গুণ এগুলো যেন একটু একটু করে যত তাকে পর্যালোচনা করি যত আমাদের প্রেসিডেন্টদের পর্যালোচনা করি প্রত্যেকের ভেতরে আমরা এই দিব্য গুণ দেখেছি এইটা বলছেন যে তদাকার কারিতা বলছেন না তাঁর আকারে আকরিত হয়ে যাই আমরা শ্রীরামকৃষ্ণময় যত জীবন হবে তদ আকারে আমরা আকরিত হয়ে যাব গহনানন্দ জি এসছেন ট্রেনিং সেন্টার দেখবেন বলে ট্রেনিং সেন্টার তখন তার সত্য বাইপাস সার্জারি হয়েছে আমরা খুব দুশ্চিন্তা করছি কেমন করে নিয়ে যাব। উনি কিন্তু সেই পেছনের সিঁড়ি দিয়ে তিনতলায় উঠলেন খটিয়ে খটিয়ে সব দেখলেন আবার আর ধীরে 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 নেমে চলেন ঠাকুর ঘরে গেলেন ঠাকুরকে যখন প্রণাম করছেন মনে হচ্ছে যেন একটা সেই পুরনো দিনের ছবি এন সি দাসের ছবি ছিল তখন ট্রেনিং সেন্টারে সেই পেছনে হ্যালো আছে শ্রীরামকৃষ্ণদেব আগে যেমন পাওয়া যেত সেই ছবি উনিশশো সালে ওই ছবি শঙ্করানন্দজি বসিয়ে গেছিলেন সেই ছবি তখনও ট্রেনিং সেন্টারে ছিল এখনও আছে স্বয়ংঘরে আছে মহারাজ এমন করে তাকে প্রণাম করছেন বলেছেন তিনি সাক্ষাৎ শ্রীরামকৃষ্ণকে দেখছেন তারপরে উপর থেকে নেমে এলেন তার সেই যে ভালোবাসা তার যে সেই যে হাসি এ আমি জীবনে ভুলতে পারবো না এই তৎ আকারও আকারিত কেমনভাবে তাকে চিন্তা করতে করতে তার ভাবে তারা ভাবিত হয়ে যান তার ছবি এইখানে আমরা দেখতে পাচ্ছি এবং তখনই সেই অবস্থাকে বলছেন সমাধি তখন তিনি আর তার নিজের সত্তাকে খুঁজে পাচ্ছেন না তখনই স্বস্বরূপের পূর্ণ অনুভূতি ইষ্ট দর্শন ও ভগবান লাভ হয় তখনই উপনিষদের হৃদয়ের গ্রন্থি অর্থাৎ কামনাদি নষ্ট হয় সমস্ত সংশয় ছিন্ন হয় কর্মফল ক্ষয়প্রাপ্ত হয় এবং সকল দুঃখের অবসান হয় গদাধার আশ্রমের এক সময়ের অধ্যক্ষ ছিলেন স্বামী কমলেশানন্দ তিনি অনেককে বলে বেরিয়েছেন তাঁর শ্রীরামকৃষ্ণের দর্শন হয়েছে এই কথা নানা জনের মুখে শুনতে শুনতে অবশেষে মহাপুরুষ মহারাজের কাছে এই কথা এসে পৌঁছেছেন অপেক্ষা করছিলেন মহাপুরুষ মহারাজ মহাপুরুষের কাছে আসতেই তিনি বললেন আচ্ছা কমলেশানন্দ আমি শুনছি তোমার নাকি ইষ্ট দর্শন হয়েছে তিনি বললেন হ্যাঁ মহারাজ আমার ইষ্ট দর্শন হয়েছে মহাপুরুষ মহারাজ জিজ্ঞেস করলেন তোমার কি মাঝে মাঝে সংশয় তৈরি হয় বলছেন হ্যাঁ মহারাজ আমার সংশয় তৈরি হয় মহাপুরুষ মহাজ বুড়ো আঙুলটা এমনি এমনি করে নাড়তে নাড়তে বলছেন তাহলে হয়নি তাহলে হয়নি তাহলে হয়নি এটা হচ্ছে সবচেয়ে বড় লক্ষণ যে ঈশ্বরের স্বরূপ সম্পর্কে সামান্যতম সংশয় থাকলে ঈশ্বর দর্শন হয় না আপনি জলেতে পড়ে গিয়েছেন সমুদ্রের জলেতে পড়ে গেছেন আপনি ভিজে গিয়েছেন সম্পূর্ণ সিক্ত হয়ে গিয়েছেন অতএব আপনার কাপার কাপড়ের কোনো অংশ তো মানে শুকনো নেই আপনার যদি কোনো অংশ শুকনো থাকে তার মানে আপনি সম্পূর্ণভাবে তার মধ্যে ডুবে যেতে পারেননি এবং যতক্ষণ না পর্যন্ত সেই জলের সেই অমৃত সাগরে ডুবে গিয়ে অমৃতের একটা অংশ আমরা না হই ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারি না যে আমাদের ইষ্ট দর্শন হয়েছে বলছেন ঈশ্বরের দর্শন হলে সমস্ত রকমের সব রকমের এটা চলে যায় হৃদয়ের গ্রন্থি ছিন্ন হয় অর্থাৎ কামনাদি নষ্ট হয় সংশয় নষ্ট হয় কর্মফল ক্ষয়প্রাপ্ত হয় এবং সকল দুঃখের অবসান হয় যেহেতু কর্মের কোনো ফল আমাদের ভোগ করতে হয় না তাই সমস্ত কি সব দুঃখের নাশ হয়ে যায় তখন একটা না একটা আনন্দ চলতে থাকে পূজনীয় মহাপুরুষ মহাজকে শুদ্ধানন্দে সে জিজ্ঞেস করছেন আপনি কেমন আছেন বলছেন এই সেবকদের জিজ্ঞাসা করো আমি কেমন আছি কারণ তার শরীর কেমন আছে সেটা তিনি নিজেও জানেন না কারণ তিনি অনুভব করছেন তিনি সব সময় একটা অদ্ভুত আনন্দের ভেতরে বিরাজ করছেন সেই আনন্দের সাথে এই স্থূল শরীরের কোনো সম্পর্ক নেই তিনি একটা সেই আত্মস্বরূপ হয়ে আনন্দে বিরাজ করছেন বলছেন সুতরাং ভগবান লাভের প্রথম ধাপ হচ্ছে শরণ মনন আমরা যদিও এখনো শরণ মননে আছি তবে এটা নিশ্চিত আমরা ভগবান লাভ করব। যদি এই ধাপ একটার পর একটা এগিয়ে যাই ভগবান কত সহজ করে আমাদের বলে দিয়ে গেছেন বলছেন শরণমনন চিত্তবৃত্তির শান্ত ভাব দ্বিতীয় হচ্ছে ধ্যান তৃতীয় ধাপ হচ্ছে সমাধি এ সেটাই হচ্ছে শেষ ধাপ একটি ধাপ ডিঙিয়ে আরেকটি ধাপে একটি ধাপ ডিঙিয়ে আরেকটি ধাপে যাওয়া যায় না অতএব স্মরণ মননের শেষ পরিণতি ঈশ্বর লাভ অর্থাৎ স্মরণ মনন থেকে আমরা সোজাসুজি সমাধিতে যেতে পারি না একটু একটু করে যেমন একতলা থেকে ধীরে ধীরে দোতলায় উঠি দোতলা থেকে তিনতলা তিনতলা থেকে ছাতে এক লাফে যেমন ছাতে যেতে পারি না ঠিক সেই রকম পূজনীয় মহাজে আরেকটি কথা খুব মনে পড়ছে দীক্ষা দেওয়ার সময় তিনি বলেছিলেন আমাদের সকলের লক্ষ্য যেন তো অদ্বৈত বেদান্ত আমরা সবাই সেই অদ্বৈতভাবে ভাবিত হব এই জগৎ সংসারে ঈশ্বর ভিন্ন আর কোনো অস্তিত্ব আছে এটি আমরা সকলেই জীবনে অনুভব করব। কিন্তু যেহেতু আমাদের মঙ্গন এখনও তৈরি হয়নি তাই আমরা ওই এক ভাব ওরকমভাবে পারবো না আমরা তাহলে কি করব না আমরা ধীরে ধীরে দ্বৈতভাব তাই আমাদের ভাবের প্রয়োজন আছে উনি বলেছিলেন এক সময় তোমরা বুঝবে যে এই যে পূজা অর্চনা এগুলোরও কোনো প্রয়োজন নেই আরও গভীরভাবে জপ করি স্বামী ব্রহ্মানন্দজি মার যে স্মৃতি কথায় আছে আমরা আপনাদের বলেছি এর আগের যে জপ ধ্যান যখন প্রথম দীক্ষা দিয়ে হয় তখন ইষ্ট দেবতাকে সাজানো গোছানোর প্রতি আমাদের মন থাকে তারপরে মনে হয় একটু বেশি করে জপ করি তারপরে যখন আনন্দ পাই মনে একটু বেশি করে ধ্যান করি তারপরের অবস্থা বলতে গিয়ে স্বামী ব্রহ্মানন্দ বলছেন তখন আমরা দেখি আত্মবস্তু অগ্নির মতো কাঁচের একটি পাত্রের যেমন লণ্ঠনে কাঁচের একটি পাত্রের মধ্যে রাখা থাকে আগুনটা তখন মনে হয় ওই রকম কাঁচের একটি পাত্রের মধ্যে আছে আমি ভেঙে সেই কাঁচের আগুনের সঙ্গে একীভূত হয়ে যাই দুশো নম্বর সূত্র আমরা এখন পড়ব বারবার আবৃত্তি বা অভ্যাসের দ্বারা এই স্মরণ মননকে দৃঢ়ভাবে মনে গাঁথার জন্যই জপ ধ্যান ও আরাধনার বিধান ইষ্টমন্ত্র বারবার অনেকক্ষণ ধরে প্রত্যহ জপ করার প্রয়োজন এই জন্যই আমরা যে বিষয় নিয়ে ক্রমাগত ব্যস্ত থাকি বা চর্চা করি তার ছাপ মনের উপর পড়ে সেগুলি আপাতদৃষ্টিতে মন থেকে মিলিয়ে গেলেও সেগুলি আপাতদৃষ্টিতে মন থেকে মিলিয়ে গেলেও সূক্ষ্মভাবে সংস্কার রূপে মনের মধ্যে থাকে এবং যখন অনুকূল আবহাওয়া পায় তখন অজানিতভাবে মানুষের কাজে বা চিন্তায় প্রেরণা দেয় অসৎ সংস্কারগুলি প্রবল হলে কুভাবে সুসংস্কারগুলি সৎভাবে তাই দেখা যায় যারা দুষ্কৃতি তারা ক্রমশ আরও বেশি কুকাজে লিপ্ত আর যারা আধ্যাত্মিক উন্নতির জন্য যত্নশীল তারা সেই পথে দ্রুত এগিয়ে যায় আমরা গান শিখতে যেতাম পূজনীয় স্বামী মেনকা ঠাকুরের কাছে যখনই কোনো কঠিন মিড়ের কাজ হতো উনি এক একটা মিড়কে আমাদের এক একজনকে দিয়ে অন্ধত কুড়ি থেকে পঁচিশ বার অভ্যাস করাতেন এই হয়তো একবারে এই কোনো একটা পর্দাকে জাস্ট ছুঁয়ে বেরিয়ে যেতে হবে এই যে ছুঁয়ে যাওয়াটা এটাকে এতবার করে অভ্যাস করাতেন কুড়ি পঁচিশ বার আমাদের বিরক্ত লাগতো কিন্তু একটা সময় যখন পরবর্তীকালে সেই গানটা গাইবার সুযোগ হতো তখন ঠিক ওই জায়গায় এসে মনটা অ্যালার্ট হয়ে যেত তখন মনে হতো যে না এটা ওরকম সোজা যাচ্ছে না একটু যেন কোমল নিকে স্পর্শ করে এগিয়ে যাচ্ছে এমনভাবে তিনি করে দিয়েছিলেন যে যে কঠিন জিনিসগুলো করতে করতে আমরা শিখে গেলাম যার কাছে ধ্রুপদ শিখতে গেছিলাম তিনি এমন করে চৌতাল শেখালেন যখন খন্ডানোভবও গাইতে গেলাম মনে হলে যেন এই ছন্দটা দুই দুই মাত্রা এরকম করে যাচ্ছে একটা তালি একটা ফাঁক একটা তালি একটা ফাঁক দুটো তালি আবার তালি এমন করে তিনি শিখিয়ে দিয়ে গেলেন যেন মনে হচ্ছে এটা ছন্দবদ্ধ জিনিস বারবার করাতেন ঠিক একই কথা বলছেন বারবার আবৃত্তি এবং অভ্যাসের দ্বারা দৃঢ়ভাবে মনে গাঁধবার জন্যই জপ ধ্যান এবং আরাধনা আরাধনা আমরা কি করি ইষ্টকে চিন্তা করি আপনারা কল্পনা করেন না হে এই জগৎ সংসারে যে যেখানে থাকুক সবাই ভালো থাকুক আনন্দে থাকুক সুখে থাকুক এতে কি হয় আপনার মনের একটা প্রসারণ ঘটে আপনি যে সাধারণ মানুষ যে শুধুমাত্র নিজের এবং নিজের লোকেদের নিয়ে ব্যস্ত থাকেন সেই মানুষটি আর জনের কথা ভাবছেন আর পাঁচ জনের কল্যাণের কথা ভাবছেন ঠিক এই এইরকমভাবে আপনার কাছে এই ধরনের স্ক্রিনে এখন দেখা যাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় দুগুণে বারো তিন বারো আর চারে ষোলো জনকে দেখা যাচ্ছে আমি যখন প্রার্থনা করছি তখন বাকি পনেরো জনও প্রার্থনা করছে আমি যেমন জগতের জন্য প্রার্থনা করছি সেই জগতে যেমন আমি অবস্থান করছি ঠিক বাকি পনেরো জন যেভাবে প্রার্থনা করছে তাদের প্রার্থনার ভেতর আমিও আছি মানে আমার জন্য কেউ না কেউ প্রার্থনা করছে দেখুন একটা ছোট্টই বারবার আবৃত্তি আমার মনকে কীরকমভাবে ঈশ্বর আবিষ্ঠ করেন মন্ত্র জপ আপনারা দেখবেন যখন দীক্ষা হয় আপনাদের আপনাদের গুরুদেব একেবারে যতক্ষণ না পর্যন্ত আপনার উচ্চারণ নিখুঁত হচ্ছে ততক্ষণ অব্দি আপনাকে ছাড়েন না বারবার শুনতে থাকেন বারবার শুনতে থাকেন বিরক্তি লাগে আরে এইটুকু সামান্য মন্ত্র কেউ পারছে না কিন্তু তিনি নিখুঁত করে শুনতে চান যাতে জব করবার সময় আপনি সঠিক উচ্চারণ করেন ওই যে মায়ের কথা আছে না কারুর একটা মন্ত্র ছিল রুক্মিণী না থাইও সে রুকু 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 করতো ওই রুকু রুকু করে তার কোনো ফল হচ্ছে না যতক্ষণ সেই রুক্মিণী না থাইও পুরো কথাটা বলতে পারছে যাকে ডাকছি ধরুন এই আমাদের শিবময়ানন্দ যে এটি করতেন বা বেশিরভাগ সময় আমাদের নাম ভুলে যেতেন হঠাৎ করে এই শ্যামল বিমল কমল কিছু একটা বলে ডাকতেন আপনি ঘাড় ঘুরিয়ে তাকালে খুব মজা করে বলতেন এই তোকেই ডাকছি বুঝলি তো নামটা ভুলে গেছি তাই শ্যামল বিমল কমল বলছে আমি ঘুরে তাকালাম বলে তাই নাহলে উনি শ্যামল বিমল কমল বলে যদি জোরে চেঁচিয়েও যেতেন আমি ঘুরেও তাকাতাম কারণ শ্যামল বিমল কমল কোনোটার মধ্যেই আমি পড়ি না ঠিক সেই রকম এই কারণে ইষ্টমন্ত্র নিখুঁত করে জপ করাটা ভীষণ জরুরি তার কারণ ওই শব্দের ভেতর দিয়ে আমি তার রূপটাকে কল্পনা করছি আর যতই ভেতর দিয়ে আমি তার রূপটাকে কল্পনা করব ততই ভাবটা আমার মনের ভেতর গেঁথে যাবে যখনই আমরা ওই খেদার রূপের কথা ভাবি সঙ্গে সঙ্গে তার সেই মোচা নাক তার গোল গোল চোখ তার পাতলা ভুরু তার উঁচু চিবু তার এই রকম করে দাঁড়িয়ে হেঁটে কথা বলা সবটুকু আমাদের সঙ্গে সঙ্গে মনে পড়ে যাবে ঠিক সেই রকম এই যত আমরা এই ভালো জিনিসগুলোকে নিয়ে চর্চা করি তত আমার মধ্যে ভালো সে সংস্কার আসবে আমরা যত খারাপ জিনিসগুলো নিয়ে চলি তত খারাপ সংস্কার আমাদের ভেতরে আসবে সেগুলি আপাত দৃষ্টিতে মন থেকে মিলিয়ে গেলেও সূক্ষ্ম সংস্কার রূপের মধ্যে থাকে এবং যখনই অনুকূল হওয়া পায় তখনই অজারিতভাবে মানুষের কাজের বা চিন্তার প্রেরণা দেয় আমি যদি সবসময় এই কারণে ভালো চিন্তা করতে বলা হয় প্রত্যেক ভালো চিন্তা আমার মনের ভেতরে একটি ভালো সংস্কার রেখে দেয় হয়তো আমি এখন পরিবেশ পাচ্ছি না অনুকূল পরিবেশ পাচ্ছি না সেটা বিকশিত করার জন্য কিন্তু যে মুহূর্তে আমি অনুকূল পরিবেশ পাব সে মুহূর্তে আমি এটিকে বিকশিত করতে পারবো আমার ভেতরে যেখানে থেমেছিলাম তার আগে গিয়ে যাব। এটা সব সবসময় দেখা যায় ওই কারণে দেখবেন আমাদের সকলের ভেতরে খারাপ ভালো দুটি গুণই আছে কিন্তু আমরা ভালো জিনিসের যদি চর্চা করতে থাকি খারাপটা আস্তে আস্তে চলে যায় কিন্তু যদি খারাপ ভালো জিনিসের চর্চা না করি আমি যতটা খারাপ ছিলাম ওই খারাপ ভাব আমার ভেতরে এমনভাবে চেপে বসে আমি ক্রমাগত সেই কলম্বারা রাস্তার মতো ধীরে 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 নেমে যেতে থাকি সেই কারণে এই একই মানুষ যে মানুষ অন্যের দুঃখে কাতর হতে পারে ঠিক সেই মানুষ তার পাশে তার শত্রুর দুঃখে এতটুকু কাতর হয় না তাতে আনন্দ প্রকাশ করে তাকে দেখবেন একই মানুষ তার ভেতরে এই জিনিসটা দেখা যায় এই কারণে আধ্যাত্মিক উন্নতির জন্য সব সময় সুকাজে দীপ্ত হতে হয় এবং যত্নশীল হতে হয় আপনি আমরা এই শীতকাল এসে গেছে তো যারা আপনারা বাগান করেন তার আপনারা জানেন কত যত্ন করে মল্লিকা ফোটাতে হয় আমি বেলুর মাঠে দেখতাম যাতে শিশির পরে ফুলগুলো এই যে চন্দ্রমল্লিকা এগুলো সব নষ্ট না হয়ে যায় সেই চন্দ্রমল্লিকাকে ঢাকা দেওয়ার জন্য প্লাস্টিকের প্যাকেট প্রেসিডেন্ট মহাজে কোয়ার্টারে দীক্ষার পরই প্রদ্যুত মারা চলে যেতেন যেরকম করে কাগজ কুড়ুনিরা কাগজ কুড়ায় ঠিক ওরকম করে উনি প্লাস্টিকের প্যাকেট কুড়িয়ে নিয়ে আসতেন আমরা খুব হাসতাম কেন এরকম করেন তারপরে দেখলাম যখন শীতকাল আসতো সেই চন্দ্রমল্লিকা স্নোবল ফুটে উঠেছে তারপরে রাত শিশির পরার আগে সেগুলোর গায়ে পোশাক পরানো হয়েছে আমরা বলতাম চন্দ্রমল্লিকার বাচ্চারা সব মাথায় ইয়ে পড়েছে মাফলার পরে আছে সব পড়িয়ে দেওয়া হতো আবার পরের দিন সকালে টুকটুক করে তুলে দেওয়া হতো যে শিশির চলে যেত তুলে দিত আবার সেগুলো একবারে দিব্য গরিমায় শ্রীরামকৃষ্ণের বাগানকে আলোকিত করে থাকতো ঠিক ওই রকম আমাদের ভেতরের যে ঈশ্বরীয় সত্তা আছে সেটি যাতে কোনোভাবে খারাপ প্রভাবে খারাপ না হয়ে যায় তাই আমাদের ওপরে একটা ঈশ্বরীয় চাদর দিয়ে নিজেদের ঢাকা দিয়ে রাখতে হয় ঈশ্বরীয় চাদর তো আমরা পাই না তাই গুরু আমাদের নামরূপ চাদর দেন যে নামরূপ চাদরকে জড়িয়ে আমরা নিজেদেরকে আবৃত করে রাখতে পারি এবং আমাদের সমস্ত রকম বিপদের হাত থেকে নিজেদের রক্ষা করতে পারি আমরা শেষ করব আজকের সূত্র দিয়ে দুশো পঞ্চান্ন নম্বর সূত্র সমস্ত ব্রহ্মাণ্ডে যত শক্তি আছে তাদের সমষ্টি সবসময় একরকম থাকে তার ক্ষয়বৃদ্ধি বা বিনাশ নেই তবে তার বিকার বা পরিণাম আছে সেটি নানাভাবে রূপান্তরিত হয় আমরা যা কিছু ভালো মন্দ কাজ বা চিন্তা করি না কেন তার কোনোটি নাশ হয় না সূক্ষ্মভাবে তাদের ক্রিয়া চলতে থাকে অথবা সেগুলো সঞ্চিত থাকে যোগাযোগ হলেই কার্যকর হয় অর্থাৎ তাদের ফল ভালো মন্দ আমাদের ভুগতেই হয় শুধু তাই নয় অন্যকেও সেগুলি প্রভাবান্বিত করে ভোগায় এই সমগ্র ব্রহ্মাণ্ডে যত শক্তি আছে তাদের সমষ্টি সবসময় একরকম থাকে তার ক্ষয়বৃত্তি হয় না এই কারণে সবসময় শুভ চিন্তা করতে হয় কারণ শুভ চিন্তা করলে কি হয় শুভ চিন্তা করলে সেই শুভ চিন্তার প্রভাব জগতে পড়ে যায় জগৎ ছড়িয়ে যায় দেখবেন আমরা বলি না ঠিক সে আনে সে আনে রতনে রতন চেনে সে আনে সে আনে চেনে দেখবেন ঠিক আপনার মনের মতো মানুষের সঙ্গেই আপনার দোস্তি হয় কারণ আপনি যে চিন্তা ভাবনাগুলো করছেন সেটা লেন্থের মতো তন্মাত্রার মতো আপনার চতুর্দিকে ঢুকে গেছে আপনার এই মনের যে ইদানিং ছেলেরা একটা ইংরেজি শব্দ ব্যবহার করে ওনার সঙ্গে আমার জেল হয়ে গেছে জেল হয়ে গেছে শব্দটার অর্থ হচ্ছেই ওনার সঙ্গে আমার মানসিক একটা বন্ধন তৈরি হয়েছে মানে আমি যেভাবে চিন্তা করি আমি ওরাও ঠিক সেরকমভাবে চিন্তা করি ঠিক যেরকম এক গেলাসের বন্ধু সব সময় এক জায়গাতেই জড়ো হয়ে থাকে কখনও তাদের আলাদা হয় না কখনো তাদের ওরকম আলাদা করে বিচ্যুত করা যায় না সেই কারণেই শুভ চিন্তক তৈরি করতে হয় নিজের ভেতরে যত আপনি শুভ চিন্তা তৈরি করতে পারবেন আপনার চতুর্দিকে রূপে সেই শুভ চিন্তার একটা আবরণ তৈরি হতে থাকবে সেটা আপনি যেখানেই যান না কেন সেই জায়গার আবরণকে তার যে দোষগুলোকে কাটিয়ে দেয় আপনি যত নিজে শুভ চিন্তা করতে পারবেন তত আপনি দেখবেন আপনার চতুর্দিকটা ভালো হয়ে যাচ্ছে আপনি যেখানেই যান না কেন যত ডিফিকাল্ট পরিবেশের মধ্যে দিয়ে যান না কেন আপনি দেখবেন আপনার সামনের মানুষজনগুলোর বদল হয়ে যাচ্ছে আমরা যখন প্রথম এসেছিলাম তখন এখানে এসেছিলাম মানুষজনের সাহায্য তখনও পেতাম না এখনও পেতাম না কিন্তু এখনকার পরিস্থিতি বদলে গেছে আগে কারুর সাহায্য পেতাম না এখন কারুর কারুর সাহায্য পাই আমরা কিচ্ছু করিনি খুব মন দিয়ে মানুষের সেবা করার চেষ্টা করেছি এই সেবাভাব মানুষের ভেতরে যে বদল এনেছে সেটা আমরা দেখেছি প্রথমবার যখন ফনিতে আমরা রিলিফ করলাম তারপরে বুলবুলে আমরা রিলিফ করলাম এরকমভাবে সব মানুষকে মানুষের জন্য সাহায্য করতে যারা অ্যাফ্লুয়েন্ট যারা সুস্থ অবস্থায় আছে সবাই তো ইয়ে হয় না সবাই তো একসঙ্গে ক্ষতিগ্রস্ত হয় না যারা ক্ষতিগ্রস্ত হয়নি তারা কিন্তু ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়াতো না আমফানে একটু একটু দেখেছিলাম ইয়েশের সময় দেখলাম যারা ক্ষতিগ্রস্ত হননি তারা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এগিয়ে এসে দাঁড়িয়েছেন এবং সবার সম্মিলিত চেষ্টায় সব ক্ষতিগ্রস্ত মানুষ ত্রাণ পেয়েছেন উদ্ধার পেয়েছেন সেই কারণে শুভকর্ম করতে হয় এবং যত আমরা শুভকর্ম করবো তত জগতে সূক্ষ্মভাবে সেই শুভকর্মের প্রভাব পড়তে থাকবে এবং যে এই প্রভাবের ভেতরে আসবে তার ভেতরেই বদল হবে এবং ক্রমাগত যেমন খারাপ কেবলমাত্র খারাপেরই জন্ম দিতে থাকে ঠিক সেই রকম ভালো শুভ ভালো কর্মের জন্ম দিতে থাকে ধীরে ধীরে পরিস্থিতি বদল বদল হবে শুধু তাই নয় অন্যকেও সেগুলো প্রভাবিত করে আমি যত ভালো কর্ম করবো অন্যকেও সেটি প্রভাবিত করবে এবং ভালো করে সেগুলোকে কাজগুলো সেগুলো করার চেষ্টা করবে আমরা যখন ছাত্রদের জ্ঞানতন্ময়তার কথা দেখি এত ঝড় জল বৃষ্টি তারা এক মনে পড়াশোনা করছে বেলঘড়িয়া স্টুডেন্টসোমে যখন খুব কাজ করতে করতে ক্লান্ত হয়ে যেতাম তখন সন্ধ্যেবেলা আরতির পর যখন আর কাজ করতে ইচ্ছে করতো না তখন গিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হস্টেলের ছেলেদের সামনে ওদের পড়া দেখতাম আমি একটা গোটা মানুষ রক্ত মানুষ দাঁড়িয়ে আছি ওরা যেন কিছুতেই দেখে উঠতে পারতো না সেই জগন্নাথের কথা আমার মনে আছে এখন ইন্ডিয়ান অয়েলে খুব বড় অফিসার তাকে দেখেছি আমরাও তো কলকাতায় পড়াশোনা করেছি শহরের কত রং তামাশা দেখেছি এইসব ছেলেরাও কলকাতায় গিয়ে পড়াশোনা করে শহরের রং তামাশা দেখে আবার ফিরে এসেছে জগন্নাথ পড়াশোনা করছে আমি যে গোটা একটা মানুষ দাঁড়িয়ে আছে সেটা খুশি নেই তার পড়াশোনার মধ্যে এমন গভীরভাবে ডুবে গেছে যে জগতের কোনো কিছুকে তার মনে হচ্ছে না সে আমার প্রেরণা হয়ে দাঁড়ালো আমি ভাবলাম যে আমি সাধু হতে এসে আমি ভগবানের কাজের ভেতরে এইরকমভাবে তো কই ডুবে যেতে পারছি না এই ছেলেটা কি সুন্দর ডুবে গেছে আমি চেষ্টা করলে আমিও ডুবে যেতে পারবো যে আমি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আর পাচ্ছি না বলে নিজেকে একটুখানি রিল্যাক্স করবার জন্য বাইরে গেলাম সে একটা নতুন করে প্রেরণা পেল আরো নতুন চেষ্টায় আমিও রকম কাজেতে ডুবে যেতে পারি ফিরে এসে যখন কাজ করতে বসে গেলুম সেই ক্লান্তি নেই সেই পরিশ্রান্তি নেই আমিও ডুবে গেছি ভগবানের কাজে শ্রী ভগবানের কৃপা আমাদের সবার ভেতর পড়ুক আমরা এই এই রকম ভাবে যেন ভগবানের ভাবনায় ডুবে যেতে পারি স্মরণ মনন থেকে যেন সমাধি আমাদের জীবনের লক্ষ্য হয়ে দাঁড়ায় ভগবান যদি কৃপা করেন তাহলে আগামী দিন আমরা দুশো ছাপ্পান্ন নম্বর সূত্র ধরে পরশন করব ততদিন পর্যন্ত নমস্কার ওম প্রণতা প্রসীদ্ব দেী বিশ্বহারিণী ত্রৈলোক্যাসিন্ডে লোকনা বরদা ওম শান্তি, ওম শান্তি, ওম শাটি হচ্ম